রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র পৃথিবী অস্থিতিশীল হয়ে গেছে এবং সমগ্র পৃথিবীতে দ্রব্যমূল্যে অস্থিরতা বিরাজ করছে। যুক্তরাজ্য অর্থাৎ ইউকেতে অত্যাবশ্যকীয় খাদ্যপণ্যের দাম বেড়েছে 23%। ইউরোপে এডিবল অয়েল অর্থাৎ যেই তেল আমরা খাই, এডিবল অয়েলের দাম বেড়েছে 70% এবং এনার্জি প্রাইস বেড়েছে ইউরোপে 50%। ইউএসএতে ফুয়েল প্রাইস অর্থাৎ গ্যাস এবং পেট্রোল ডিজেল এগুলোর প্রাইস প্রায় 40% বেড়েছে এবং সেটার প্রেক্ষিতে সমস্ত জায়গায় সমস্ত দ্রব্যমূল্য বেড়েছে। ইউরোপে সাপ্লাইয়ের অভাবে সেখানে বড় বড় শপিং মলে ঠিকমতো খাদ্যপণ্য পাওয়া যাচ্ছে না এবং ট্রান্সপোর্ট কস্ট বেড়ে গেছে অনেক। আমাদের দেশে কি ইউক্রেন যুদ্ধের রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ট্রান্সপোর্ট কস্ট বেড়েছে? বাড়েনি। আমাদের দেশে সেটার পর ইলেকট্রিসিটি প্রাইস বেড়েছে? বাড়েনি। সুতরাং আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সমগ্র পৃথিবীতে যেভাবে অস্থিরতা তৈরি হয়েছে আমাদের দেশে সেটি আমরা হতে দেইনি। অথচ অনেকে নানা ধরনের সমালোচনা করে বিশ্ব পরিস্থিতির দিকে তাকায়। আমাদের সরকার সমস্ত প্রতিকূলতার মধ্যেও আমাদের দেশে দ্রব্যমূল্য স্থিতিশীল রেখেছে এবং জীবনযাত্রা স্বাভাবিক আছে, যেই জীবনযাত্রা ইউরোপে এবং আমেরিকায় এখন আগের মতো স্বাভাবিক নাই। Thank you.